যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাই কেমন আছেন? এগ্রিকালচার ইন বিডি এটি একটি কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর সেই পর্বটি হচ্ছে বেগুনের ফুল ঝরে পড়ার কারণ ও ফুল ঝরা বন্ধে সঠিক সমাধান নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি প্রথম পেয়ে যান। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে বেগুনের ফুল ঝরে পড়ার কারণ ও ফুল ঝরা বন্ধে সঠিক সমাধান। বেগুনকে শীতকালীন সবজি বলা হয়, কিন্তু আমাদের দেশে প্রায় সারা বছরই বেগুন পাওয়া যায়। দেশের প্রায় সব জায়গাতেই বা সব জেলাতেই বেগুন চাষ হয়। এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু বেগুন চাষ করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে একটি হচ্ছে বেগুনের ফুল ঝরে পড়া। প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যা করে যদি বেগুনের ফুল ঝরে পড়ে যায়, তাহলে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাই আজকে আমরা আলোচনা করব বেগুনের ফুল ঝরে পড়ার কারণ, অর্থাৎ কী কারণে বেগুনের ফুল ঝরে পড়ে এবং ফুল ঝরা বন্ধে সঠিক সমাধান কী আছে। তাহলে বন্ধুরা, চলুন আমরা প্রথমেই জেনে নেই বেগুনের ফুল ঝরে পড়ার কারণ। বেগুনের ফুল বোরন সারের অভাবে ঝরে যায়। হরমোনের অভাবে বেগুনের ফুল ঝরে যেতে পারে। পরাগায়নের সময় স্প্রে করলে ফুল ঝরে যেতে পারে। অতিবৃষ্টির কারণে ফুল ঝরে যায়। দিনের তাপমাত্রা যদি বেশি হয়, অর্থাৎ 30 ডিগ্রি এর উপরে হয়, তাহলেও ফুল ঝরে যায়। আবার রাতের তাপমাত্রা যদি কম হয়, অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়, তাহলেও বেগুনের ফুল ঝরে যেতে পারে। গাছের গোড়ায় পানি জমে থাকলে বেগুনের ফুল ঝরে যেতে পারে। পরাগায়ন ভালো না হলে বেগুনের ফুল ঝরে যেতে পারে। পোকার আক্রমণে বেগুনের ফুল ঝরে যায়। রোগের আক্রমণ হলে বেগুনের ফুল ঝরে যেতে পারে। পুষ্টির অভাবে বেগুনের ফুল অনেক সময় ঝরে যায়। তাহলে আমরা বেগুনের ফুল ঝরে পড়ার কারণ জানলাম। এবার আমরা জানব বেগুনের ফুল ঝরে পড়া বন্ধে সঠিক সমাধান কী আছে। বোরন সার প্রয়োগ করতে হবে। যদি আপনারা চাষ করার সময় বোরন সার দিয়ে থাকেন, সেটা আলাদা কথা। আর যদি না দিয়ে থাকেন, তাহলে 16 বার বোরন স্প্রে করতে হবে। 16 বার বোরন 7 দিন পরপর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। হরমোন জাতীয় পণ্য স্প্রে করতে হবে, যেমন জিব্রালিক অ্যাসিড অথবা ট্রাইকোন্টিনাল হরমোন অথবা সামুদ্রিক শৈবালের নির্যাস। যদি আপনারা জিব্রালিক অ্যাসিড স্প্রে করেন, তাহলে 1 মাস পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। অথবা যদি ট্রাইকোন্টিনাল হরমোন স্প্রে করেন, তাহলে 7 দিন পরপর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। সামুদ্রিক শৈবালের নির্যাস এটিও 7 দিন পরপর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। আমি যে 3টি হরমোনের নাম বললাম, এর মধ্যে যে কোনো একটি স্প্রে করলেই হবে। পরাগায়নের সময়, অর্থাৎ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কোনো কীটনাশক স্প্রে না করাই ভালো। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জমির পানি যেন বেরিয়ে যায় সে ব্যবস্থা করা, অর্থাৎ জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ পোকা ফুলের ভিতরে প্রবেশ করে ফুল নষ্ট করে দেয়, যার কারণে ফুল ঝরে পড়ে। তাই পোকা দমন করার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। বেগুনের পোকা দমন করার জন্য কী কী কীটনাশক ব্যবহার করতে হবে এবং কীভাবে কোন সময় ব্যবহার করতে হবে, এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে। আপনার স্ক্রিনের ডান পাশে ক্লিক করুন, দেখুন একটি আই বাটন দেওয়া আছে। এই আই বাটনে ক্লিক করলেই বেগুনের পোকা কীভাবে দমন করতে হবে এবং পোকা দমন করার জন্য কী কী কীটনাশক ব্যবহার করতে হবে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে। যারা আমার সেই ভিডিওটি এখনও দেখেননি, তারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি আশা করি সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বেগুনের পোকা দমন করার জন্য কী কী কীটনাশক ব্যবহার করতে হবে।
মাটিতে পুষ্টির অভাব মেটাতে প্রয়োজনীয় পরিমাণে সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া, টিএসপি, পটাশ প্রয়োজনীয় পরিমাণে প্রয়োগ করতে হবে, অর্থাৎ একটি গাছের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকুই প্রয়োগ করতে হবে। বেগুন গাছের রোগ নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে যে রোগের কারণে ফুল ঝরে যায় অর্থাৎ অ্যানথ্রাকনোজ রোগ নিয়ন্ত্রণ করার জন্য, কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এই হচ্ছে বেগুনের ফুল ঝরে পড়া বন্ধের সঠিক সমাধান। বেগুনের ফুল ঝরে পড়া সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। ফসলের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এর পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, তবে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।